ঢাকার বাইরে সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দান মসজিদে। সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপর সকাল 7:45 ও 9:30 আরও দুটি জামাত হয় এই মাঠে। ঈদের নামাজ শেষে করোনাসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার ভয়াবহতা কাটিয়ে দুবছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহে সকাল 8টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দান মসজিদে। সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপর সকাল 7:45 ও 9:30 আরও দুটি জামাত হয় এই মাঠে। ঈদের নামাজ শেষে করোনাসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার ভয়াবহতা কাটিয়ে দুবছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহে সকাল 8টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দান মসজিদে। সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপর সকাল 7:45 ও 9:30 আরও দুটি জামাত হয় এই মাঠে। ঈদের নামাজ শেষে করোনাসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার ভয়াবহতা কাটিয়ে দুবছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহে সকাল 8টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দান মসজিদে। সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপর সকাল 7:45 ও 9:30 আরও দুটি জামাত হয় এই মাঠে। ঈদের নামাজ শেষে করোনাসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার ভয়াবহতা কাটিয়ে দুবছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহে সকাল 8টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দান মসজিদে। সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপর সকাল 7:45 ও 9:30 আরও দুটি জামাত হয় এই মাঠে। ঈদের নামাজ শেষে করোনাসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার ভয়াবহতা কাটিয়ে দুবছর পর উন্মুক্ত ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহে সকাল 8টায় প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর।